সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা করানো উপযোগী গাভী গরু, আর আমরা রয়েছি মেসার্স দিনাজপুর আদর্শ অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। 14 ডিসেম্বর 2023 বৃহস্পতিবার, এবং সামনে দেখছি আমরা মজু চাচাকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আজকে একেবারে লালে লাল, একটা গরু শুধু কাজলা আছে, একটা কাজলা, বাকি সব লালে লাল। টোটাল কতগুলা চাচা আজকে গরু আছে? অনেকে গরু 22-23টা আছে, কিন্তু 10টা গরুর একটি প্যাকেজ। আচ্ছা, তাহলে টোটাল আজকে 10টি। আচ্ছা, যে গরুগুলো দেখছি এগুলো কি সব মোটা তাজার জন্য উপযোগী নাকি? বাচ্চা নিলেও নিতে পারবে। তিনটা জোয়ান, বাদ বাকি সব 6-7। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কেউ যদি বডি ওয়েটে কিনতে চায় কত করে দিবেন? কেউ কিনতে চায় মনে করো 285 টাকা রেট, একদম ফাইনাল, একদম ফাইনাল, ফাইনাল 285, 285 কোন দাম দরের সুযোগ নেই, দাম দর চলবে, আসবে এসে যেভাবে আছে ওজন করে নিয়ে চলে যাবে, ওজন করে নিয়ে চলে যাবে। তাছাড়া যদি কেউ প্যাকেজে কিনতে চায়, প্যাকেজ নিতে চায়, প্যাকেজ নিলে 42,200, যার যেভাবে খুশি। এই গরু যে পাবে, হ্যাঁ, এই দামে আর বাংলাদেশে গরু পাওয়া যাবে না, বাংলাদেশে গরু পাওয়া যাবে না। বর্তমান আজকে গরু পিছে 2-3 হাজার, 2-3 হাজার করে বেশি, মানে হাটে হাটে হাটে, হ্যাঁ, এগুলো তো আমরা গ্রামে কিনছি, টুকে টাকা কিনছি, হ্যাঁ, মনে করো তাই একটু কম রেটে দিতে পারছি, কম রেটে দিতে পারতেছি। কেউ চাইলে 285 টাকা বডি ওয়েট, বডি ওয়েট নিতে পারবে, অথবা 42,200। মোটামুটি সব সুস্থ সবল, নিখুঁত গরু, একেবারে নিখুঁত গরু। গরু এখন গরু বসে আছে 90 কেজি, বসে আছে 90 কেজি, চামড়া ঢেলা ঢেলা। এটা হচ্ছে এক নাম্বার, এটা একটা দেশাল, বয়স 6-7। আচ্ছা, চলেন 2 নাম্বার চলে যায়, 2 নাম্বার, হ্যাঁ, এটার বয়স, এটা 6-7, এটাও 6-7, সিরিয়ালে 2, পাতলা একেবারে পাতলা ঢিলা ঢালা, এটা হচ্ছে সিরিয়ালে 2 নাম্বার, সবকিছু সুস্থ সবল, একেবারে নিখুঁত, এটা হচ্ছে 2 নাম্বার। যেখানে নিবে সে দেখে শুনে বুঝে নিবে। এটা 3 নাম্বার, এটার বয়স, এটা 6-7, চামচুচা কেমন গরু, হ্যাঁ, গলা টলা সবকিছু, বডি একদম ডবল ফ্রেম, একবারে ডবল ফ্রেম। এটা হচ্ছে সিরিয়ালে 3 নাম্বার, 3 নাম্বার, এটা একটা দেশাল, দেশি গরু, নিখুঁত মানের, একবারে নিখুঁত, একেবারে নিখুঁত, সিরিয়ালে 3, মোটামুটি সুস্থ সবল, একবারে নিখুঁত গরু, একেবারে নিখুঁত সুস্থ সবল, সিরিয়ালে 3 নাম্বার, চামড়া ঢিলা। আচ্ছা, সারা দেন দেখি, এটা 3, এটা তার পাশে একটা 4, এটার বয়স, এটা নতুন জোয়ান বয়স, এটা নতুন জোয়ান, একবারে নতুন, হ্যাঁ, খালি 6-7 কিলো, 6-7 কিলটা ফাটছে, দাঁড়ি কত লম্বা, দাঁড়ি লম্বা, এটা সিরিয়ালে 4, সবকিছু ওকে, সবকিছু ওকে। এটা একটা দেশাল না, একবারে দেশি গরু, একেবারে দেশি গরু, সিরিয়ালে 4 নাম্বার, আরো বড় নিখুঁত, আর এটা 5, এটা 5 নাম্বার, দেখছেন গরু তোলা দেখছেন, তোলা টোলা বেশ সুন্দর, বড় গরু, বড় গরু, সিরিয়ালে 5, এটা 5 নাম্বার, এটা একটা দেশাল দেখছেন, চামটা, হ্যাঁ, মোটা করতে পারলে 350 মাংস ধরানো সম্ভব, সব বড় গরু। এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার, এটা একটা দেশাল, নিখুঁত মানের, নিখুঁত, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই, আর এটা 6, এটা 6 নাম্বার, এটা বয়স, এটা 6-7 বয়স, এটা 6-7, এটা একটা দেশাল, একবারে দেশি গরু, একেবারে দেশি, সিরিয়ালের 6-7 বয়স, দেশাল, বয়স 6-7, নিখুঁত মানের, একেবারে নিখুঁত, ঠিক আছে। তারপর সেটা 7 নাম্বার, 7 নাম্বার, এটার বয়স, এটা 6-7, এটা দেশাল, একবারে দেশি, একেবারে দেশি, সুস্থ সবল, একবারে সুস্থ গরু,
একেবারে সুস্থ গরু। চামটাম চাম দেখছেন? হ্যাঁ, কত পাতলা চামটাম, পাতলা পুতলা, পাতলা ঢোলা ঢোলা। এটা সিরিয়ালের সাত, এটা একটা দেশাল, নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে আট, এটার বয়স জোয়ান বয়স, এটা জোয়ান কেবলে আসলো। আচ্ছা, সরাই দেন, নয় নাম্বারটা দেখে নেই, তারপর সেটা নয়, একেবারে সবগুলোই কিন্তু টুকটুকে লাল কালার, লাল কালার হচ্ছে নয়। গলাটা আছে বেশ জোলা না? এটা নয়, এটা একটা দেশাল, দেশি গরু, দেশি গরু, জোয়ান বয়স। আচ্ছা, আপনি এই পাশে চলে আসেন। এটা সিরিয়ালের নয়, দেশি জোয়ান গরু। আর সর্বশেষ, হ্যাঁ, চামড়া ঢিলা, বেশি ঢোলা, আবার বেশি মোটা হবে, বেশি মোটা হবে না? আর এটা হচ্ছে সর্বশেষ দশ নাম্বার, এটা ছয় দাঁত, তার মানে এগুলো থেকে বাচ্চা নেওয়া সম্ভব। তাহলে এটা, হ্যাঁ, এটা ছয় দাঁত আর সিরিয়ালে দশ নাম্বার, এটা একটা দেশাল, একেবারে দেশাল, নিখুঁত মানের, নিখুঁত মানের। সরাই দেন, আমরা একটু রিপিট দেই। তাহলে এটা হচ্ছে দশ, আর এটা হচ্ছে নয়, এটা হচ্ছে আট, এটা হচ্ছে সাত, এটা হচ্ছে ছয়, এটা হচ্ছে পাঁচ, পাঁচ, এটা চার, এটা হচ্ছে তিন, এটা দুই, আর এটা হচ্ছে প্রথম নাম্বার। তাহলে টোটাল আজকে দশটা, এই দশটা গরু নিয়ে একটা প্যাকেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এগুলো তো মূলত মোটা তাজার জন্য উপযোগী সব থেকে বেশি, মোটা তাজার কেউ যদি করবে যায়, হ্যাঁ, এই গরুটা খুব তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে। কিন্তু বর্তমানে কি কাটা হিসেবে আসবে? বর্তমানে যদি কেউ কাটা করতে চায় তা মানে প্রতিটা হবে না, দু চারটা বাদ যাবে, দু চারটা বাদ যাবে। আচ্ছা, তারপরেও এভারেজে কেমন গোস্ত আসতে পারে? গোস্ত হবে 80 কেজি করে, গোস্ত 80 কেজি করে গোস্ত হতে পারে। চোখের আইডিয়া, দু চার কেজি এদিক ওদিক হতে পারে। আচ্ছা, রেটটা আমরা আবারও রিপিট করি, কেউ যদি চায় 242,200 হচ্ছে প্যাকেজের রেট এভারেজে। হ্যাঁ, আর কেউ যদি লাইভ ওটা নিতে চায় 285 টাকা, কেউ যদি বডি ওটা নিতে চায় 250, হ্যাঁ 285 টাকা। সে আসবে এখানে, বসে থাকবে, আপনার ওজন দেবে, ওজন করে নিয়ে চলে, জয় কি ওজন হবে সেই 285 টাকা হিসাবে রেট টাকা দিয়ে চলে যাবে। আচ্ছা, এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন, 0172, হ্যাঁ, 177, হ্যাঁ, 176, হ্যাঁ, 5, আর একটা নাম্বার দিন, হ্যাঁ বলেন ওটাও, 0172, হ্যাঁ, 4680, হ্যাঁ, 5799। এই যে 285 টাকা রেট, যতগুলো ইচ্ছা ততগুলো দিতে পারবেন তো? না, আমি কিনে দিব, কিন্তু আমার কাছে যদি আছে এলা দিব, হ্যাঁ, আমার 18-20-22টা যা আছে, হ্যাঁ, ওগুলো দিতে পারবেন, যদি আরো চায় সেগুলো সম্ভব, আমি কিনে দিব, কিনে দিবেন, কিন্তু আমার হাতে অত গরু নাই যে 50টা করে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।